নীলকে ঠাটিয়ে চর দিল নয়নতারা। হ্যালো বন্ধুরা, সন্ধ্যাতারা ধারাবাহিকের নতুন প্রোমো দেখলে এখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে বিজয় মাঠান অসুস্থ হয়ে পড়েছে। তখন সন্ধ্যা বলছে যে মায়ের বৌমা একমাত্র আমি, তাই ওনার সেবা আমি একাই করব। এদিকে নয়নতারাও হেরে থাকার পাত্রী নয়, সে বলে যে না আমি করব। এরপরে তাদের মধ্যে তর্কাতর্কি চলতে থাকলে বিজয় মাঠান বলে যে থামো তোমরা। তখন সন্ধ্যা বলে কেন মা? তো বিজয় মাঠান বলে যে আমাকে সেবা যেই করবে তাকে একটা পরীক্ষা জিততে হবে। তখন সন্ধ্যা বলে কি পরীক্ষা? তখন বিজয় মাঠান বলে যে তোমরা যাকে সব থেকে বেশি ভালোবাসো তাকে একটা করে ঠাটিয়ে চড় দিতে হবে। তখন নয়নতারা বলে ও আচ্ছা, এটা তো আমি জিতব। এরপরে সে নীলকে একটা ঠাটিয়ে চর কষে দেয়। এরপরে সন্ধ্যা বলে কিরে তোর এত বড় সাহস, তুই আমার বরকে থাপ্পড় দিলি। এরপরে সে নয়নতারাকে একটা থাপ্পড় কষে দেয়। এরপরে নয়নতারা বলে আমি কিন্তু এর রিভেঞ্জ নেব। এদিকে এমন একটা পরিস্থিতি দেখে নীল পুরো হা হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।